গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ হচ্ছে সানডে, 6th of February। তো চলো আজকে চটপট, আজকের দিনে অনেক প্ল্যান রয়েছে। তোমরা যেমনটা জানো, মানে তোমাদেরকে আগের ব্লগে যেরকমটা বলেছিলাম যে 7th of February শুভজিতের বার্থডে, তো সেই জন্য অনেক কিছু প্ল্যান আছে। তো তার প্রিপারেশন আজ থেকেই নেবো, আজকেই অনেকটা রান্না করে রাখবো, মেনুটা তোমাদেরকে পরে বলছি। আর আজকেই ঠিক করেছি অনেকগুলো রান্না করে রাখবো, কালকে মেনলি মাটনটা করবো, চিকেনটা করবো আর ভাজাভুজিগুলো করবো। তো চলো, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আগে চটপট ব্রেকফাস্টের ব্যবস্থা করে ফেলি। ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট আর হেলথ ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি, আজকে সব কিছু একসাথে খেতে হবে, কারণ এখন বাজে হচ্ছে 11:45। তোমাদের সাথে একবার চট করে শেয়ার করে নিই যে ব্রেকফাস্টে কী কী আছে আর আমি হেলথ ড্রিঙ্কস আজকে কী নিয়েছি, সেটা তোমাদের সাথে একবার চট করে শেয়ার করে দিচ্ছি। এখান থেকে শুরু করছি, এটা হচ্ছে গ্রিন কফি, এটা হচ্ছে জিরে জল, এটা হচ্ছে চিয়া সিডস, এটা হচ্ছে আমার ওই ওয়েট লস হেলথ মানে হেলথ ড্রিঙ্কটা, আচ্ছা ওয়েট লস কারা যেটাকে আমি বলি, আর একটা এটা হচ্ছে আমার লাউ সিদ্ধ, আর এটা হচ্ছে আপেল। তো এই হলো গিয়ে আজকে আমার হেলথ ড্রিঙ্কস, আর এর সাথে হচ্ছে তোমার ব্রেকফাস্ট। আর শুভজিতের জন্য আমি বানিয়েছি হচ্ছে রুটি আর এই ডিম ভাজা। তো চলো এবার চট করে ব্রেকফাস্টটা করে নিই, আজকে অনেক রকমের কাজ আছে, জানি না কখন সব শেষ করতে পারবো বলে। মোটামুটি এখনও ডাল পোস্ত ফুলকপির তরকারি এগুলো বানিয়ে রাখার ইচ্ছা আছে আজকেই, তার সাথে চাটনি পায়েস, পাঁচ রকম ভাজাগুলো কেটে রাখবো, মাটনের মাটনটাকে ম্যারিনেট করে রাখবো, আর মাটনের জন্য যা কিছু লাগবে সেগুলোকে রেডি করে রাখবো। এটা হচ্ছে আজকে প্ল্যান আপাতত। আর কালকে ব্রেকফাস্টের জন্য এটা রাত্রেবেলা করবো, মেনলি সবগুলোই রাত্রেবেলাই হবে। আর একটা হচ্ছে তোমার কী বলে বেশ ওটাকে, হ্যাঁ, আর একটা হচ্ছে যে কালকে সকালে ইচ্ছা আছে শুভজিৎকে একটু দেশি ঘিয়ের পরোটা করে দেওয়ার, আর তার সাথে একটু আলুর তরকারি, তো সেইগুলোর প্রিপারেশন সব আজকেই নিয়ে রাখবো। তো চলো, তো আজকে বুঝতেই পারছো অনেক রকমের প্ল্যান আছে, তো চলো দেখতে থাকো ব্লগটাকে। 2:00 বাট লাঞ্চে বসার মতন সময় এখনও আমি, 2:30 এখনও লাঞ্চে বসার মতন সময় সুযোগ কিছু পাইনি। এখন করবো হচ্ছে লাঞ্চ, লাঞ্চে যদিও আমার বিশেষ কিছু নেই আজকে, তো একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে শুভজিৎ কালকে এনেছে, কি একটা আছে বেশ এর মধ্যে, দাঁড়াও, হ্যাঁ কালো আঙুর, আর আর যেটা নেবো সেটা হচ্ছে দুধ, তার সাথে হয়তো খুব বড় জোর হলে আজকে খাবো হচ্ছে কর্নফ্লেক্স, কেন তোমরা জানো যে কালকে আমি স্ট্রিক্ট ডায়েটটা করতে পারিনি, কালকে চিট ডে করেছি, তো আজকে তো একটু বানতাই হ্যায়, বাইরে সব শুকুচ্ছে, তো ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তো চলো এখন চট করে লাঞ্চটা করে নিই। আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি, তো আমার লাঞ্চটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি, আর চলো একটু দেখে নাও আজকে এত দেরি কেন হলো জানো, এত প্ল্যানিং প্ল্যানিং করতে করতে যে কালকে কী রান্না হবে, কী মেনু হবে না হবে এসব ঠিক করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো এখন বাজে হচ্ছে 2:45, চটপট খেয়ে এখন রেস্ট নেওয়া যাবে না, রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে, অনেক কিছু নেওয়ার আছে। তো চলো, এটা হচ্ছে আমার লাঞ্চ, দুধ, এটা হচ্ছে তোমার মানে আঙুর, আর তার সাথে এটা হচ্ছে বিস্কিট। আমি ভেবেছিলাম যে কর্নফ্লেক্স খাবো, বাট এখন আর কর্নফ্লেক্স খেতে মন চাইছে না, তো চলো। ফাইনালি আমি একদম রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো, আজকে অনেকগুলো শপিং আছে, তো অনেক কিছু কেনারও আছে, শুভজিতের জন্য একটা গিফটও নেওয়ার আছে, একটা গিফট ওকে অলরেডি দেওয়া হয়ে গেছে, দুটো গিফট ওকে অলরেডি দেওয়া হয়ে গেছে, বাট থার্ড গিফটটা ডিউ আছে সেটা দেবো। তো এই হলো গিয়ে আজকে আমার মেকওভার, ড্রেসটা পরে দেখাচ্ছি, তো চলো বেরোই এখন একটু। ও হ্যাঁ, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা আছে, আজ আমি একটা পারফিউম ইউজ করলাম, পারফিউমটা আমি বাই দ্য ওয়ে বিয়েতে গিফট পেয়েছিলাম জারার, জারার এই রেড ভ্যানিলা, এটা বিয়েতে গিফট পেয়েছিলাম, ওর একটা বন্ধু গিফট করেছিল, দুটো গিফট করেছিল, একটা ওর আর একটা আমার, এটা আমারটা মানে এটা লেডিজওয়ালা। তো চলো দেখতে থাকো এখন আমরা বেরোই। এখন আমরা বেরিয়ে গেছি, আগে আমরা ফার্স্ট যাবো হচ্ছে গড়িয়াহাট, ওখানে কিছু জিনিস নেওয়ার আছে, দেন এখান থেকে লেক মল, দেন আমরা কোথায় যাবো ঠিক নেই, ওর কেকটা অর্ডার করবো আর একটা কেক নিয়ে আসবো আজকে রাতের জন্য, আর আর একটা কেক অর্ডার করে দেবো। তো চলো, তো ফাইনালি আমরা গড়িয়াহাট চলে এসেছি, এখন কিছু জিনিস কেনা আছে, মানে আমারই কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো নেবো। তো চলো,
আর্চিসে গেছিলাম, একটা কাজ ছিল আমার, একটা লেগিংস নেওয়ার ছিল, মানে লেগিংসটা নিয়েছি। আর আর সেরকম কোনো আর গোপালের জন্য একটু নিয়েছি। এখন আমরা যাবো হচ্ছে লেক মল, ওখানে আমি শুভজিতের জন্য গিফট কিনবো। দেন যাবো হচ্ছে কেক চুজ করতে, অনেকগুলো কাজ আছে, জানি না কটায় বাড়ি পৌঁছাবো। সো আমাদের লেক মল অবধি যেতে হয়নি, আমাদের এখানে সামনে সিটি স্টাইল ছিল, ওখান থেকে শুভজিতের জন্য গিফটটা নেওয়া হয়ে গেছে। এখন যাবো হচ্ছে, এখন ফিরবো হচ্ছে জোকার দিকে, কিন্তু তার আগে আমরা হয়তো মানে ঠাকুর বাজারে নামবো, কেননা আমাদের ওখানে কেক অর্ডার করার আছে। তো সেই জিনিসটা করলেই মোটামুটি অনেকটাই হয়ে যাবে, তো চলো। সো এখন আমরা এসে গেছি ঠাকুর বাজারে, এখন আগে কেকটা দেখবো, মন জিনিসে ঢুকবো বা মিহামর দুটোই পাশাপাশি আছে এখানে, আগে সেটা করবো, তারপরে মিষ্টির দোকানে ঢুকবো। তো চলো আগে যাওয়া যাক। এখন আমরা ফিরছি, বাড়ি ফিরছি, মানে এবার ঢুকবো, মানে এখনও যাইনি, টুকটাক জিনিস এখনও নেওয়ার আছে দোকানপত্র, সেগুলো শুভজিৎ নিচ্ছে। আর এখন আমরা বেরোচ্ছি, মানে বাড়িতে যাব, গিয়ে ফ্রেশ হয়ে অনেক রান্নাবান্না করার আছে যেগুলো করতে হবে। তো চলো, আজকে অনেক কাজ, না জানি না কখন সব ঠিক মানে হবে। আজ কেকের অর্ডারও মোটামুটি দেওয়া হয়ে গেছে, আর ফ্রুট কেক পাইনি, যেটা আমাদের সব থেকে দুঃখের বিষয়, শুভজিৎ খেতে এত ভালোবাসে, বাট ফ্রুট কেক আজকে পাইনি। বাট অন্য রকমের দুটো কেক এনেছি, সেটাই আজকে রাত্রেবেলাতে 12টা নাগাদ কাটাকাটি করবো দুজনে। তো চলো, তোমাদের সাথে শেয়ার করছি কি করি না করি। প্রচুর প্রচুর শপিং করেছি, শপিং জমে গেছে, ওড়াতেও আছে। তো এখন ঘরে ঢুকবো, লিফটে আছি, এখন ঘরে ঢুকবো। ঢুকে প্রথম কাজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে সমস্ত রান্নাবান্না যেগুলো বাকি আছে সেগুলো করবো, পাঁচ রকম ভাজাভুজি যেগুলো সেগুলো কেটে কেটে রাখবো, মাংস ম্যারিনেট করবো, দু রকম মাংস আছে, চিকেন মাটন দুটো ম্যারিনেট করবো, দেন মানে সেগুলো সব 12টার মধ্যে করতে হবে, এখন অলরেডি বাজে 9:45। তো চলো দেখতে থাকো বানাচ্ছি, সেটা হচ্ছে শুভজিতের সব থেকে পছন্দের খাবার, আলু পোস্ত। এখানে আমি আলুটাকে এখন ভাজছি, আর অন্যদিকে আমার পোস্ত পেস্ট করা হয়ে গেছে। তো চলো আলু পোস্তটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে শুভজিতের মানে সব থেকে ফেভারিট পোস্ত, আলু পোস্ত রেডি হয়ে গেছে। এবার নেক্সট যেটা করবো সেটা হচ্ছে ফুলকপির তরকারি, ফুলকপি আলুর তরকারি। তো চলো সেটা তোমাদের দেখাচ্ছি। শুভজিতের সব থেকে পছন্দের খাবার আলু পোস্ত একদম রেডি, আমি বাটিতে রেখে এটা একটু ঠান্ডা করে দেন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কালকে ওকে দেবো। আমি ফুলকপি আলুর তরকারিটা বানাচ্ছি, অলরেডি আমি আলু এখানে ভেজে রেখে দিয়েছি, আর এখানে আমি কপি ফুলকপিটাকে ভাজছি, দেন তরকারিটা বসাবো। তো চলো ফুলকপি আলুর তরকারিটা বানাই। রান্নাঘর আমার ভাগার হয়ে আছে সেটা নয়, এখন আমি বানাচ্ছি যেটা সেটা হচ্ছে ফুলকপির তরকারি। এই দেখো ফুলকপির তরকারি অলমোস্ট হয়ে এসেছে, এখন ফুটছে। আর অন্যদিকে আমি আর একটা জিনিসও বানিয়ে রেখেছি, মানে বানিয়ে ফেলেছি, তার ভিডিও করতে ভুলে গেছি, সেটা একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে এটা টমেটোর চাটনি, সেটা আমি বানিয়ে ফেলেছি অলরেডি। তো চলো এবার চট করে বানিয়ে ফেলি হচ্ছে ফুলকপির তরকারিটা। তো এটা আমার ফুলকপি আলুর তরকারি, এটাকে ফুলকপি আলুর রসাও বলতে পারো, একদম রেডি। এবার নেক্সট যেটা বানাবো সেটা হচ্ছে ডালটা। এটা হচ্ছে আমার ফুলকপিটা, ফুলকপিটা বড় বাটিটাতে ধরেনি, আবার এই জন্য ছোটো বাটিটাতেও একটু ঢেলে রেখেছি। তো এই হচ্ছে ফুলকপি। এবার যেটা বানাবো সেটা হচ্ছে মুসুর ডাল, তো চলো সেটা একটু দেখিয়ে নিই। করে নিচ্ছি হচ্ছে মুসুর ডালটাকে সেদ্ধ। এখানে আমি কিছু পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা এগুলো সব রেখেছি, এটা হচ্ছে রসুনটা এর মধ্যে আছে, তো রেখে দিয়েছি। এবার আমি যেটা একটু ডাল ফ্রাই টাইপের মুসুর ডাল বানাবো, তো চলো সেটা চট করে বানিয়ে ফেলি। তো ডালও আমার রেডি হয়ে গেছে, একদম দারুণ একটা গন্ধ ছাড়ছে ধনে পাতা দিয়েছি বলে। তো চলো ডাল রেডি,
এবার এটাকে ঠান্ডা করব, দেন নেক্সট করব হচ্ছে পায়েস। আমার ডাল একদম রেডি, তো এবার চলো পায়েসটা বানিয়ে ফেলি। এখন বানাচ্ছি হচ্ছে পায়েস, পায়েস ফুটছে, মানে চালটা আমি দিয়ে দিয়েছি, এখন ফুটছে, দেন আমি বাতাসা আর গুঁড়ো দুধটা দেবো। তো চলো পায়েসটা বানাই। আর এখন মোটামুটি লন্ডমন্ড হয়ে আছে, দেখতেই পাচ্ছ। আমাকে একটু হেল্প করে দিচ্ছে, বিকজ আমার অনেকটা দেরি হয়ে গেছে বলে ও আদা রসুন আর তোমার ওই পেঁয়াজটা একটু মিক্সিতে বেটে দিচ্ছে। আর অন্যদিকে আমার চোখের দিকে যেও না, আমার চোখের অবস্থা খুব খারাপ, কারণ আমার পেঁয়াজ ছুললেই না চোখ জ্বালা করে, ওই জন্য ভূতের মতন হয়ে গেছে, বুঝতেই পারছো। এখন মাটন ম্যারিনেট করব, দেন চিকেন ম্যারিনেট করব, পায়েস হয়ে গেছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই পায়েসটা। এই হলো গিয়ে পায়েস, পায়েস এখন একদম রেডি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে পৌনে দশটা বলছে, এখন বাজে হচ্ছে 10:10। তো চলো এখন চটফট করে মাংসগুলো ম্যারিনেট করে নিই। আমার ম্যারিনেশনের কাজগুলো এখন হয়ে গেছে, তোমাদেরকে একটু চট করে দেখিয়ে নিই যে ম্যারিনেশনটা মানে কতটা হয়েছে। এটা হচ্ছে আমার মাটন ম্যারিনেশনটা, মাটন আমার টোটালি ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একদম বক্সে করে ফ্রিজে রেখে দেবো ওভারনাইটের জন্য। আর এই হচ্ছে চিকেন, কালকে আমি বেকড চিকেন করব, তো জানি না বেকড চিকেনটাই ফার্স্ট টাইম আমি ট্রাই করব, কতটা ভালো হবে কি হবে না। তোমার ম্যারিনেশন হয়ে গেছে, এটাকে আমি বক্সে ভরে আজকে হোল নাইটের জন্য রেখে দেবো। তো চলো এবার চট করে ময়দাটা মেখে রাখি, কারণ কালকে সকালে ব্রেকফাস্টে সেটা আমাকে রাক্ষসীর মতন লাগছে, যে চোখটা সত্যিই খুব বাজে অবস্থায় আছে। তো কালকে সকালে যেহেতু পরোটা তরকারি হবে, তো সেই জন্য পরোটা তরকারির মানে পরোটাটা অ্যাটলিস্ট করে রাখি, মানে করে রাখবো না, মানে ময়দাটা মেখে রাখবো। তো চলো, মোটামুটি অনেকগুলো কাজই রেডি হয়ে গেছে, মানে কি দেখাই একটু, ফ্রিজ পুরো ভর্তি আছে আজকে, দেখতেই পাচ্ছি এই সাইড ওই সাইড বোথ সাইড। ময়দাটা মেখে রেখে দিয়েছি, কালকে সকালে এত অসুবিধা, কাটাকুটিগুলো করে রেখেছি আর টুকটাক জিনিস যা ছিল ওগুলো করে রেখেছি। এখন হচ্ছে পায়েস ঠায়েসগুলো একটা জায়গায় রেখে সেটাকে ফ্রিজে রেখে দেবো, দিয়ে 12টা বাজতে যায় অলমোস্ট, এখন বাজে 11:30, মানে 11:15 বাজে। তো চলো চটপট করি, এই ভুতুরে মুখ নিয়ে যাওয়া কতক্ষণ আমাকে থাকতে হবে, চলো। ফাইনালি আমি ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, এবার যেটা সেটা হচ্ছে যে ওটার দিকে যদি চোখ যায় তাহলে বলি এটা মিক্সিটা, এটাকে রান্নাঘর যেহেতু ওই জন্য একটু চাপা দিয়ে রেখেছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা, একটু পরিষ্কার হয়ে এলাম, না তো ভীষণ বিচ্ছিরি লাগছিলো। আর সত্যি এতগুলো রান্না করতে গিয়ে সত্যি হিমশিমি খাচ্ছিলাম, কোনোদিন করিনি জীবনে, এটা ফার্স্ট টাইম করলাম। হোপফুলি তোমরা প্রে করো শুভজিতের জন্য, কালকে ভালো লাগে সব কটা রান্না, আর অ্যাজ ওয়েল অ্যাজ আমার শ্বশুর শাশুড়িরও যেন ভালো লাগে। তো এই হলো কি ব্যাপার, এখন একটু ছোটো করে কেক কাটিং করবো, একটু পায়েস খাওয়াবো ওকে, সেই জন্য করা। বাট পায়েসটা আমার মনে হয় না আজ আমি ফ্রিজে ঢোকাতে পারবো বলে, বিকজ এখনও পায়েসটা ঠান্ডা হয়নি। তো যাই হলো চলো এখন চটপট সবটা রেডি করে নিই। তো 12টা বাজতে আর কিছুক্ষণই মোটে বাকি আছে, আর আমি মোটামুটি একটু ভিডিও ফিডিও করবো বলে না, মানে আমি তো আর কেক কাটবো না, আমি তো ভিডিও করবো, তো ভিডিও করবো বলে আমি একটু সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। তো তো আজকে শুভজিৎকে কী গিফট দিয়েছি না দিচ্ছি সেটা তোমাদেরকে সাথে আমি কালকের ব্লগে শেয়ার করব। তো শুভজিতের এই দুটো গিফট আপাতত ওর জন্য রয়েছে। কার্ড দেওয়ার ফ্যাসিনেশন বলো বা কার্ড দেওয়ার ইচ্ছা বলো, এটা না আমার অনেক দিনকার, মানে আমার কার্ড দেওয়াটা আমার এখনও, মানে তুমি ভ্যালেন্টাইন্স ডে বলো বা বার্থডে বলো বা আদার কোনো অকেশন বলো, কার্ড দেওয়াটা না আমি খুব প্রেফার করি, মানে একটা কার্ড যদি দেওয়াই যায়। তো আজ আমি ওই জন্য গড়িয়াহাট থেকে হাঁটতে হাঁটতে হঠাৎই দেখলাম আর্চিজের একটা দোকান আছে, তো ভাবলাম ঢোকাই যায়, তো সেখান থেকে একটা বার্থডে কার্ড নিয়েছি হাজব্যান্ডের, মানে হবি স্পেশাল, তো সেটাও আছে, ওটাই মানে কার্ডটাই এখন দেব। বাট মেন যে দুটো গিফট আছে, যে দুটো গিফট আমি কিনেছি ওর জন্য, সেই দুটো গিফট আমি কালকে দেবো। একটা মনে হয় অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছিলাম, সেটা হচ্ছে যে আমার শান্তিনিকেতনে শপিংওয়ালা ব্লগটা যদি তোমরা দেখে থাকো, ওখানে একটা রেড পাঞ্জাবি, ওটা আমি ওকে অলরেডি এই জন্মদিনের জন্যই দিয়েছিলাম। আর একটা যেটা আজকে কিনেছি সেটা আজকে আর দেখাবো না, ওটা কালকে ব্লগেই শেয়ার করব। তো চলো
12টা বাজলেই ওকে দিয়ে একটু ওকে একটু পায়েস খাওয়াবো, যেরকমটা আর ইচ্ছা হয়, আর এই কার্ডটা ওকে দেবো। তো চলো, ও এখনও আমরা ওয়েট করিয়ে বসে আছি, আর 2 মিনিট বাকি, মানে আমি টাইমের, মানে আমার কিন্তু টাইমের একদম ঠিক আছে, এই দেখো আর 2 মিনিট মোটে বাকি, 2 মিনিট পরেই 12টা বেজে যাবে। একটু হ্যাপি বার্থডে একজনের, ওর তো নাকি ঘুমই পেয়ে গেছে, দেখো মানে ঘুম পেয়ে গেছে ওর, ওর এতই ঘুম পেয়েছে। আর অন্যদিন মানে 12টা সাড়ে 12টা 1টা 1.5টা কোনো ব্যাপারই না। তো চলো, আর 2 মিনিট গেলেই কেকটা কেটে আজকের মতন ব্লগটাকে এন্ড করবো। বারোটা একদম বেজে গেছে, নাহলে একটু দেখে নিই, 12টা বেজে গেছে। এবারে কেক একটু মানে মোমবাতিটা একটু জ্বালিয়ে ফেলি তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। তুমি আগে খাও, খাও খাও খাও, আগে মনেই করোনি, আগে তুমি খাও। আমি জানি তুমি ক্রিম কেক খেতে পছন্দ করো না, কিন্তু কি করবো বলো, আমি কিন্তু খোঁজ নিয়েছিলাম ফ্রুট কেক কিন্তু পাইনি। সো না, পায়েসটা খাও। পায়েসটা ভালো হয়েছে? মিষ্টি ফিষ্টিগুলো ঠিক আছে? গিফটটা একটু খুলে দেখো, মানে আজকের গিফটটা, গিফট নাম্বার 1। হ্যাঁ দেখো, দেখাও এদিকে কার্ডটা, এরকম দেখেছো, হাজবেন্ড বার্থডে কার্ড দিয়েছি তোমাকে, একটু পড়ো। গিফট নাম্বার 1 পছন্দ হয়েছে, কালকে গিফট নাম্বার 2 আর 3 পাবে। তো এই ছিল আজকে শুভজিতের বার্থডে প্রিপারেশনওয়ালা ব্লগ। আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। আর তোমরা কীরকম ব্লগ দেখতে চাও সেটা আমাকে জানিও। কালকে মানে আজকে তো এটা কিছুই ছিল না, কালকে তো মেন গ্র্যান্ড সেলিব্রেশনওয়ালা ব্লগ হবে, কেননা কালকেই ওর বার্থডে সেলিব্রেশনটা হবে। তো চলো, আজকের জন্য এটুকুনি ছিল, তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন একটা ব্লগের সাথে চলে আসবো। বাই, গুড নাইট, টাটা, টেক কেয়ার।